ছাত্র সংগঠন আমসু সরবহার গুড়ামড়া এলাকার লস্কর বাজারে এয়ারটেল টাওয়ারে সিগন্যাল মিলল। গত দুদিন আগে সিগন্যাল না থাকায় প্রতিবাদে সরব হয়েছিল গুড়ামড়া আঞ্চলিক আমসু। টাওয়ার পরিদর্শন করে গুড়ামড়া আমসু সভাপতি আফজল হোসেন বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করে আলোচনা করলে বিভাগ কর্তৃপক্ষ মেরামতের জন্য এক সপ্তাহ সময় চেয়েছিলেন। কিন্তু দুই দিন অতিবাহিত হতে না হতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন মেশিন নিয়ে এয়ারটেল টেলিকমের অপারেটরদের সঙ্গে নিয়ে টাওয়ারটি মেরামত করেন। এতে গুড়ামড়া আঞ্চলিক আমসুর পক্ষ থেকে এয়ারটেল বিভাগীয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানান কমিটির কর্মকর্তারা। ওই দিন পরিদর্শন কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আফজল হোসেন, সম্পাদক লুকমান হোসেন, জাকারিয়া হোসেন রাজ, সবি আহমেদ, জেরমি আহমেদ, গুলজার হোসেন, মজবুল ইসলাম, আতাবুর রহমান, আবুল আহমেদ। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জুনির রিপোর্ট। সেখানে আমরা পরিদর্শন করতে এসেছিলাম, আসার পর আমরা এখানে সব অভিযোগগুলো শুনে স্থানীয় মানুষদের কাছ থেকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এয়ারটেলের ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বন্ধুরই আলোচনা হলে ওনারা আমাদেরকে জানিয়েছিলেন আগামী এক সপ্তাহের মধ্যে অর্থাৎ 12 তারিখের ভিতরে এই অকেজের টাওয়ারটি মেরামত করা হবে। আগের মতন পুনরায় এলাকার মানুষ ইন্টারনেট পাবে এবং 4G নেটওয়ার্ক পাবে বলে ওনারা আমাদের আশ্বাস দিয়েছিলেন। প্রথমত আজ দুদিন পর ওনারা ওনাদের টেলিকম আমাদের উপস্থিতিতে এখানে কাজ সম্পূর্ণ হয়েছে। তাই আমি এয়ারটেল আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা পেয়েছি আমরা আঞ্চলিক আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ।